আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ বিএনপি এখন বিএনপিকে সংঘর্ষে জড়াতে দেখা যাচ্ছে কোন দিকে রাজনীতি। মার্কিন নিষেধাজ্ঞা র্যাবের কর্মকাণ্ডে প্রভাব ফেলেনি বলেন র্যাব ডিজি। সব বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। কোমর ভাঙা বিএনপি লাঠির উপর ভর করছে কাদের। ঢাবি প্রশাসনে ব্যর্থতা ছাত্রলীগের হামলার শিকার ছাত্র দল বললেন সাদা দল। সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা বলেন আবদুল্লাহ আল মামুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। গত সোমবার বিএনপি এবং আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে ঢাকার হাজারীবাগে। বিএনপি কর্মীদের অনেকে এখন লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে তাদের দলের মিছিল সমাবেশে অংশ নিতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগে বছরই রাজনীতির সংঘাতের দিকে এগোচ্ছে কিনা এই আশঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকে। রাজপথে একতরফা মার খাওয়ার পর বিএনপির কোন কোন নেতা এখন প্রতিরোধের কথা বলছেন। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কর্মীরা লাঠির মাথায় পতাকা বেঁধে মিছিল সমাবেশ বা দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এমন একটি মিছিল থেকে বিএনপি কর্মীরা গত সোমবার আওয়ামী লীগ এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন ঢাকার হাজারীবাগ এলাকায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের দলের কর্মীদের কেউ কেউ আত্মরক্ষার্থীভাবে কর্মসূচির অংশ নিচ্ছে, তবে এটি তাদের দলীয় সিদ্ধান্ত নয় বলে তিনি দাবি করেন। আমাদের এরকম কোনো সিদ্ধান্তই নাই, এটা আমাদের কর্মীরা অনেকে নিজস্ব আত্মরক্ষার জন্য যেটাতে পতাকা বাঁধে সেটা নিয়ে যায় বলেন মিস্টার আলমগীর। তিনি আরও বলেন মার্কেটে তারা এখন পতাকা নিয়ে মিছিল করছে, পতাকা নিয়ে মিটিং নিয়ে যাচ্ছে, অন্য কোনো সমস্যা তো তারা তৈরি করে নাই। বিএনপি মহাসচিবের অভিযোগ হচ্ছে পতাকা নিয়ে মিছিলে ক্ষমতাসীনরা আক্রমণ করছে। ঢাকার হাজারীবাগের সংঘর্ষ ঘটনা নিয়ে মিস্টার আলমগীর বলেন গত সোমবার হাজারীবাগে আমাদের নেতাকর্মীরা সমাবেশের জন্য তিনবার জায়গা পরিবর্তন করেছে, সেখানেও আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে। আমরা বিএনপি কোনোভাবেই কোনো সংঘাত চায় না, সরকার সংঘাত করছে এবং বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে, অভিযোগ মিস্টার আলমগীরের। তবে কোনো দলের রাজনৈতিক কর্মসূচিতে দলের কর্মীরা যখন লাঠির মাথায় পতাকা বেঁধে অংশ নেন তখন সংঘাতের সুযোগ থাকে কিনা বা অন্য কোনো রকম কোনো বার্তা দেয় কিনা এসব প্রশ্ন আমলে নিতে রাজি নয় বিএনপি নেতৃত্ব। তাদের অনেকে বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন না করার অবস্থান থেকে এখন তারা এই সরকারের পতনের আন্দোলনে মাঠে নেমেছেন, ফলে এই আন্দোলনে এবার তাদের জয়ী হতে হবে, তা না হলে তাদের জন্য আসবে চরম বিপর্যয়, এমন চিন্তা নিয়ে তারা এগোচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা র্যাবের কর্মকাণ্ডে প্রভাব ফেলেনি বললেন র্যাব ডিজি। র্যাবের মহাপরিচালক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন র্যাব দেশের মানুষের আস্থা ও নির্ভরশীলতা জায়গা করে নিয়েছে, এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব কর্মকাণ্ডের উপর কোনো প্রভাব ফেলেনি। বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। র্যাবের ডিজি বলেন আমরা 2 বছর দায়িত্ব পালনের সময় মাদক চোরাচালান বন্ধে অনেক উদ্যোগ নিয়েছি, এই সময় 37 হাজার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ তা বৈশ্বিক যুদ্ধ, সারা বিশ্বই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছে, কারাগারে থাকা বন্দীদের মধ্যে অধিকাংশই মাদক মামলার আসামি। আবদুল্লাহ আল মামুন বলেন আমাদের প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সবাইকে দায়িত্বশীল হতে হবে, আমরা সন্তানের বিষয়ে খোঁজখবর নেওয়া আমার দায়িত্ব, আমাদের শিক্ষকের দায়িত্ব রয়েছে, জনপ্রতিনিধিদের দায়িত্ব রয়েছে। মাদক অভিযানের সময় আমরা আইনানুক দায়িত্ব আইন অনুযায়ী দায়িত্ব পালন করি, আইনের বাইরে কোনো কিছু প্রয়োগ করি না, প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বলেন র্যাবের ডিজি। সব বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এবার বিভাগীয় দলের সাংগঠনিক বিভাগ পর্যায়ে সমাবেশ করবে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভাগীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান 26 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সমাবেশের সিদ্ধান্ত হয়। সমাবেশে কর্মসূচির মধ্যে আগামী 8 অক্টোবর চট্টগ্রাম মহানগরে, 15 অক্টোবর ময়মনসিংহে, 22 অক্টোবর খুলনায়, 29 অক্টোবর রংপুরে, 5 নভেম্বর বরিশালে, 12 নভেম্বর ফরিদপুরে, 19 নভেম্বর সিলেটে, 26 নভেম্বর কুমিল্লায়, 3 ডিসেম্বর রাজশাহীতে এবং 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন আপনারা লক্ষ্য করেছেন ঢাকা সমাবেশগুলোয় জনসম্পৃক্ততা অনেক বেড়েছে, আমরা জনগণকে আন্দোলন সম্পৃক্ত করতে চাই না,
প্রচণ্ড গণ আন্দোলন সৃষ্টি করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায়। সমাবেশ কর্মসূচিগুলো সরকার দলীয় নেতা কর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, আক্রমণ তো হচ্ছে, আক্রমণ করতে চাইলে তারা করবে, জনগণই এটা প্রতিহত করবে। কুমোরভাঙ্গা বিএনপির লাঠির উপর ভর করছে বলে নোবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী নোবায়দুল কাদের বলেছেন, কুমোরভাঙ্গা হাটুভাঙ্গা বিএনপি লাঠির উপর ভর করছে, লাঠির দিন চলে গিয়েছিল, বিএনপি আবার তা ফিরিয়ে এনেছে, লাঠি নিয়ে রাজপথে যত আস্ফালন হোক আমরা এর জবাব দিব। বুধবার বিকেল 3টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সামনে তিনি পতাকার সঙ্গে লাঠি নিয়ে নামলে খবর আছে, পরিষ্কার বলে দিতে চাই সামনে খবর আছে, লাঠি নিয়ে খেলা চলবে না, আগুন নিয়ে খেলা, অগ্নিসন্ত্রাস চলবে না। তিনি বলেন, বঙ্গবন্ধু মুজিবকে হারিয়ে আমরা অমানসীরা অন্ধকারে ছিলাম। এর 6 বছর পর শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে ফিরে এসেছিলেন রক্তভেজা দক্ষিণী বাংলায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছেন, তিনি দেশে এসেছিলেন বলে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, তিনি ফিরেছেন বলে দেশে উন্নয়নে অর্জনের ধার সূচিত হয়েছে। আওয়ামী লীগ কাউকে রাজপথ ইজারা দেয়নি, উল্লেখ করে তিনি বলেন, রাজপথ কারো পৈতৃক সম্পত্তি নয়, আওয়ামী লীগ রাজপথে আছে, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে, আমরা জনগণের জন্য উন্নয়ন ও অর্জনের জন্য রাজপথে নামবে। 22 দলীয় জোটের নামে বিএনপি জগাখিচুড়ি আন্দোলনে মাঠে নেমেছে মন্তব্য করে কাদের বলেন, বিএনপি ইচ্ছে করে উস্কানি দিচ্ছে যাতে আওয়ামী লীগ সংঘাতে জড়ায়, তারা ইচ্ছে করে আওয়ামী লীগ পুলিশকে উস্কানি দেয়। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বিজয়ের বন্দরে পৌঁছাবো ইনশাল্লাহ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। ঢাবি প্রশাসনের ব্যর্থতায় ছাত্রলীগের হামলার শিকার ছাত্রদল বলেন সাদা দল। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা বলছে, ছাত্রদলের নিরাপদে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টোরিয়াল বডি তা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার কারণে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়ে রক্তাক্ত ও আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তার সঙ্গে পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে নিরীক্ষিত পুলিশ ফাঁড়ির সামনে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করে ছাত্রলীগ। এতে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ 15 নেতাকর্মী আহত হন। হামলার ভিডিও ফুটেজ ও ছবিতে বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ারকে নেতৃত্ব দিতে দেখা গেলেও হামলার ঘটনাকে ছাত্রদলের অভ্যন্তরীণ কুন্তলে বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছে ছাত্রলীগ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা বলেন আবদুল্লাহ আল মামুন। পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে র্যাবের বিদায়ী মহাপরিচালক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মাঝে মধ্যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে, তবে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন এসব কথা বলেন। তিনি আগামী শুক্রবার পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে দায়িত্ব নেবেন। মত বিনিময়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধী দল বলছে বিগত দিনে পুলিশ সরকারের হয়ে কাজ করছে, পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে কিভাবে মোকাবেলা করবেন।